আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ অলরেডি চলে গেছে, কিন্তু আমরা কিন্তু মাংস প্রতিনিয়ত রান্না করছি। তো আজকে আমি খাসির মাংস ঝাল ঝাল করে কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রায় 1 কেজি খাসির মাংস, আর একটু বেশি হবে, খাসির মাংস নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিলাম, আর তেজপাতা, লং, এলাচি, দারচিনিগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি অনেকটুকু আমি এখানে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা ফ্রোজেন করা ছিল, যার জন্য এমন দেখাচ্ছে। আর রসুন কুচি দিয়েছি। তো এখন একটু ঝাল ঝাল যাতে বেশি হয় সেজন্য মরিচের গুঁড়ো ইচ্ছে মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম হলো গরম মশলা, এরপরে দিলাম জিরা গুঁড়ো, এরপরে ধনে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো প্রায় 2 চামচ দিয়েছি। আর মশলার বিষয়টা আপনারা আপনাদের আন্দাজ করে দিতে হবে, যে যেমনটা খান। তো আমি এভাবে করেই দেই। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম 1 চামচ। 1 চামচ দিলেই আমার হলুদ গুঁড়োতে অনেক সুন্দর কালার আসে। আর এখানে দিয়ে দিলাম গরুর মাংসের মশলা, প্রায় 2 চামচ দিয়েছি, যেহেতু একটু ঝাল করে করব সেজন্য একটু বেশি করে দিয়েছি। আর গরুর মাংসের মশলাটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপরে আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর খাসির মাংসেতে কিন্তু প্রচুর চর্বি থাকে, তো আমার এখানেও কিন্তু চর্বি কিছু পরিমাণ রয়েছে, যার কারণে একটু কম করে তেলটা দিয়েছি। আর রসুন বাটা, আদা বাটাটা দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো ভালো করে মিক্স করে নিব। তো আজকে আমি হাত দিয়ে না করে চামচ দিয়ে করে নিচ্ছি, আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন ভালো করে। তো আমার হাত একটু কেটে গিয়েছিল, যার কারণে আমি চামচ দিয়ে করেছি। তো ভালো করে মিক্স করে আমি চুলাটার আঁচ একদম হাই হিটে দিয়েছি। তো যখন পানি উঠে আসবে মাংস থেকে, তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো আমি আজকে মাংসের মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য কিশমিস আর বাদাম একটু ছেঁচে নিয়েছি, একদম ব্লেন্ড করিনি, একটু ছেঁচে নিয়েছি। তো এটা দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে, আর আমার কাছেও ভালো লাগে। আর ঝাল ঝালের মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবও আসে, যেটা বেশ ভালো লাগে। তো এখন কিন্তু মাংসটা একদম কষে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এই পর্যায়ে কিন্তু পানি গরম করে নিতে হবে, আর সবসময় মনে রাখতে হবে যে গরম পানি দিতে হবে। তো আমি কিছুটা পরিমাণ সস দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। মাংসটা কষে গেছে, আর যেহেতু কোরবানির মাংস অনেকটা কিন্তু সফট থাকে, তো আমি আলু দিচ্ছি। আলু দিলে কিন্তু মাংসের সাথে আমার খুব ভালো লাগে, আর বাচ্চা থাকলে বাসায় তাদের জন্য খুব ভালো হয়, আলাদা করে আর রান্না করতে হবে না। তো আমি এখানে আলুটা দিয়ে কিছুক্ষণ একটু চুলার আঁচে রেখেছি। এরপরে একপাশে পানি গরম করে প্রায় 4 মগের মতো পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব, যাতে ফুটে উঠে খুব দ্রুত। তারপর চুলার আঁচটা কমিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই তো মাংস হয়ে গেছে।